আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সৌরভ দিবা। গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে গত 7 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। ইসরায়েল হামাস সহ সব ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনকে নিশ্চিহ্ন করতে পারবে কিনা সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই যুদ্ধ যে একসময় শেষ হবে তা নিশ্চিত, কিন্তু যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ কি হবে, কারা শাসন করবে ছোট এই ভূখণ্ডটি, তা নিয়ে চলছে নানা আলোচনা। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ইহুদি বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার 76 বছর পূর্ণ হয়েছে গত 15ই মে। 1948 সালের আগে এই ভূখণ্ডটি ছিল ফিলিস্তিনিদের, কিন্তু পশ্চিমাদের চক্রান্তে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর ফিলিস্তিনিদের জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। ইহুদিবাদীদের হামলা ও উচ্ছেদ অভিযানের মুখে সে সময় ফিলিস্তিনি জনসংখ্যার 3/4 তাদের জমিজমা ও সহায় সম্পদ ফেলে জন্মভূমি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হন, যা অব্যাহত আছে এখনও। নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের আর কখনোই তাদের বাড়িঘরে ফিরে আসতে দেয়া হয়নি। সবকিছু হারালেও কোনো ক্ষতিপূরণও তারা পাননি। এটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হলেও বিশ্বের কোনো শক্তি তা আমলে নেয়নি। ফিলিস্তিনিরা এই বিপর্যয় থেকে কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে কিনা বা মুক্তি পাবে কিনা তা কেউই বলতে পারে না। অবশিষ্ট ফিলিস্তিনিরা পূর্ব বা আরব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বসবাস করত, কিন্তু 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এসব এলাকাও দখল করে সেখানে সামরিক আধিপত্য কায়েম করে। পরে জাতিসংঘে গৃহীত এক প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিন এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান জানানো হলেও ইসরায়েল তাতে কর্ণপাত করেনি। গত 76 বছরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যতগুলো প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছে তার সবগুলোই নির্মমভাবে দমন করেছে ইহুদি বর্ণবাদী এই রাষ্ট্রটি। এই দমন অভিযানে প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি নারী ও শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনি নিহত, আহত, গ্রেপ্তার এবং নির্যাতনের শিকার হয়েছেন। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা ইসরায়েলের সর্বাত্মক অবরোধের শিকার হয়। এরপর গত বছর 7ই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করলে সেদিন থেকেই গাজায় ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েল। গাজা উপত্যকা কার্যত বিগত কয়েক দশক ধরেই ইসরায়েলের সমরাস্ত্র পরীক্ষার একটি ল্যাবরেটরিতে পরিণত হয়েছে। ইসরায়েল বিগত অনেক বছর ধরেই আন্তর্জাতিক অঙ্গনে চালিয়ে আসছে ফিলিস্তিন বিরোধী প্রচারণা। আবার যারা ফিলিস্তিনের সমর্থনে কথা বলেছেন বা পক্ষ নিচ্ছেন তাদেরকে ইহুদি বিদ্বেষী হিসেবে অভিহিত করেছে ইসরায়েল। এটাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা। এই অস্ত্রকে ব্যবহার করে পশ্চিমা বিশ্বে ফিলিস্তিনি সমর্থকদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে অনেকটাই সফল হয়েছে ইসরায়েল। পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিভিন্ন ইনস্টিটিউট, এমনকি পশ্চিমার সরকারগুলোও ইসরায়েলের এই ফিলিস্তিন বিরোধী অপপ্রচারের নীতিকে অনুসরণ করছে। গত 76 বছরে বিশ্বের কোনো শক্তি ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনের পথ থেকে এক চুলো সরাতে পারেনি। এই লক্ষ্য অর্জনের পথে ইসরায়েল যত বড় অপরাধী করুক না কেন তার কোনো বিচার হয়নি। ইসরায়েল তার সব অপরাধের জন্য বরাবরই দায়মুক্তি পেয়েছে, যা অন্য কোনো দেশ পায়নি। হামাস গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলের এই অজেয় শক্তিকে চুরমার করে দেওয়ার পর এর প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় অকল্পনীয় ধ্বংসযজ্ঞ ও গণহত্যা শুরু করে ইহুদি বর্ণবাদী দেশটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রত্যক্ষ মদদে গত 7 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতা কবে নাগাদ শেষ হবে তা কারো পক্ষেই বলা সম্ভব নয়। তবে যুদ্ধ একসময় শেষ হবেই। এরপরই উঠবে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যুদ্ধের পর গাজা উপত্যকার ভবিষ্যৎ কি হবে, কারা এই ভূখণ্ড শাসন করবে। এর উত্তর ইতিমধ্যে অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপের নেতারা বলছেন দুই রাষ্ট্র সমাধানেই হচ্ছে একমাত্র পথ। জাতিসংঘে গৃহীত প্রস্তাবের আলোকে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন সার্বভৌম
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের সঠিক পন্থা। গত 10ই মে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সংস্থার 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 143টি জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রদানের পক্ষে ভোট দিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকের কাছেই আপোষ মীমাংসার পথ হিসেবে দুই রাষ্ট্র সমাধানই যুক্তিসঙ্গত সমাধান, কারণ এর মাধ্যমে ইসরায়েলি সম্প্রসারণবাদের অবসান ঘটবে, একই সঙ্গে বঞ্চিত ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ করার পথও উন্মুক্ত হবে। ইসরায়েলের অনেক সমর্থকও এই ধারণাকে মেনে নেয়ার আভাস দিয়েছেন, কিন্তু এই ধারণার বাস্তবায়ন কিভাবে করা যাবে সেটিই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দুই রাষ্ট্র সমাধানের এই তত্ত্ব সার্বিক বিচার বিশ্লেষণে আদৌ টিকবে কিনা সেটাও সামনে চলে এসেছে, কারণ এটি বাস্তবায়ন করা কঠিন হবে, কেননা বর্তমানে ইসরায়েলের দখলে আছে ফিলিস্তিনি ভূখণ্ডের 78%, অবশিষ্ট মাত্র 22% ভূখণ্ড দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে বিভিন্ন দেশে উদ্বাস্ত হিসাবে থাকা লাখ লাখ ফিলিস্তিনির নিজ ভূখণ্ডে ফিরে আসার অধিকারের কি হবে? ছোট্ট এক টুকরো ফিলিস্তিনি রাষ্ট্রে তারা কি ফিরে আসার সুযোগ পাবেন? এসব প্রশ্ন আসবে সামনে। অন্যদিকে দুই রাষ্ট্র সমাধানের ব্যাপারে ইসরায়েলের অবস্থান কি সেটাও গুরুত্বপূর্ণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলে আসছেন, তিনি তার দেশের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে কখনোই মেনে নেবেন না। দেশটির অন্য নেতারাও একই সুরে কথা বলছেন। ইসরায়েলের এই অবস্থান পরিবর্তন না হলে এবং পশ্চিমা নেতারা ইসরায়েলকে দুই রাষ্ট্র সমাধানকে মেনে নিতে বাধ্য না করলে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা কোনোদিনই আলোর মুখ দেখবে না। পশ্চিমা কোনো নেতাই আজ পর্যন্ত দুই রাষ্ট্র সমাধানকে বাস্তবে রূপ দেওয়ার কথা জোরালোভাবে বলেননি। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞই যেখানে পশ্চিমারা বন্ধ করতে পারেনি, সেখানে তারা দুই রাষ্ট্র সমাধানকে বাস্তবে রূপ দিতে পারবে এ কথা কেউই বিশ্বাস করে না। যুদ্ধ শেষ হলে গাজা কিভাবে শাসন করা হবে তা নিয়ে নানা মত সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন, বড় পরিসরে বিবেচনা করলে হামাস পরবর্তী গাজায় আপাতত তিনটি বিকল্প আছে। প্রথমটি হল গাজায় ইসরায়েলের সম্পূর্ণ দখল ও কর্তৃত্ব প্রতিষ্ঠা, দ্বিতীয়টি হল সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন ফিরিয়ে আনা, আর তৃতীয়টি হল গাজাকে আরব দেশগুলো কিংবা জাতিসংঘ পরিচালিত প্রশাসনের নিয়ন্ত্রণে রাখা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধের পর গাজাকে দীর্ঘমেয়াদে ইসরায়েলি সামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে রাখার পক্ষে, তবে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, যুদ্ধের পর হামাস আর গাজা নিয়ন্ত্রণে থাকবে না, সেখানে সীমিত ফিলিস্তিনি শাসন থাকবে, ইসরায়েলি সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। অন্যদিকে নেতানিয়াহু সরকারের কট্টর ডানপন্থী কয়েকজন মন্ত্রী বলেছেন, ফিলিস্তিনিদের নির্বাসনে পাঠিয়ে সেখানে আবারও ইহুদি বসতি গড়ে তোলা উচিত। ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন ফিরিয়ে আনার দ্বিতীয় অপশনটিতে ওয়াশিংটন বেশি গুরুত্ব দিচ্ছে, তবে প্রস্তাবিত শর্তে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আগ্রহী নয়, কারণ কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কোনো পরিবর্তন ছাড়াই গাজার শাসনভার গ্রহণ পিএলওকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পুলিশি কর্মকর্তার ভূমিকা বদলে দেবে। এর মানে সেখানে এমনই নিয়মনীতি চাপিয়ে দেওয়া হবে যেগুলো নির্ধারিত হবে অন্য জায়গা থেকে। আর তৃতীয় অপশন অনুযায়ী আরব দেশগুলো গাজার শাসনভার নেবে কিনা সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছুই বলা হয়নি। দায়িত্ব নিতে কোনো আরব দেশ রাজি হলে আবার আরেকটি দেশ বেঁকে বসেছে, সেক্ষেত্রে জাতিসংঘ পরিচালিত প্রশাসন দায়িত্বে আসার সম্ভাবনা বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। ইতিমধ্যে কিছু আরব দেশ এক প্রস্তাবে গাজায় জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। তবে ফিলিস্তিনি চিকিৎসক ও স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ গবেষক ডক্টর ঘাদা কারিমি মনে করেন, দুই রাষ্ট্র সমাধান নয়, বরং এটি একটিমাত্র রাষ্ট্র গঠনের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন সংকটের সমাধান করা যেতে পারে, আর এই সমাধানটি হতে পারে জর্ডান নদী ও ভূমধ্যসাগরের মধ্যবর্তী এলাকাটিকে
একটিমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মাধ্যমে, যেখানে ইহুদি, ইসরায়েলি ও ফিলিস্তিনি আরবরা সমমর্যাদার ভিত্তিতে বসবাস করতে পারবে। আর এই রাষ্ট্রটির নাম হবে ফিলিস্তিন, কেননা ফিলিস্তিন নামটি 4000 বছরের পুরনো আর ইসরায়েল নামটির বয়স মাত্র 76 বছর। ডক্টর ঘাদা করিমির মতে, ফিলিস্তিনিদের উপর 1948 সালে পশ্চিমাদের চাপিয়ে দেয়া সংঘাতপূর্ণ সমস্যার ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত সমাধান এভাবেই হতে পারে বলে তিনি মনে করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।